ঋতু বৈচিত্র্যের পালায় ঋতুরাজ বসন্তের রঙও প্রায় ফিকে হয়ে এসেছে। প্রকৃতি ও জীবনের ধূসর মুহূর্তগুলোকে আরও রাঙিয়ে দিতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনক চাপা তার ভালোবাসার রং তুলিতে আঁকা চিত্রের প্রদর্শনী নিয়ে আসছেন আগামী পহেলা এপ্রিল। এই চিত্র প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। এছাড়া আর উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ। চিত্র প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর স্মৃতির উদ্দেশ্যে। 1-4 এপ্রিল পর্যন্ত চলবে চিত্রের প্রদর্শনী। প্রথম দিন বিকেল 4টায় শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের 4 নম্বর গ্যালারিতে। আপনারা সবান্ধব আমন্ত্রিত ভালোবাসার রং তুলিতে আঁকা এই চিত্রের প্রদর্শনী দেখতে ভুলবেন না যেন। সকলের জন্য রইল শুভকামনা।